নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেজিগনেশান লেটার লিখবেন খুব সহজেই তো অনেকেই আপনারা বুঝতে পারেন না যে কিভাবে আপনারা আপনাদের রেজিগনেশান লেটার লিখবেন তো সহজ ভাষায় কীভাবে লিখবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখুন প্রথমে আপনি এখানে লিখবেন টু দা এইচ আর ম্যানেজার আপনার যে কোম্পানির নাম বা যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির নামটা এখানে দেবেন আমি এখানে উদাহরণস্বরূপ দিয়েছি বুবাই প্রাইভেট লিমিটেড এবং তার নিচে কোম্পানি অ্যাড্রেস আমি যেমন দিয়েছি দেখুন ব্যান্ডেল হুগলি আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন এবং তার নিচে ডেট যে ডেটে আপনি লেটারটা জমা দেবেন সেই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনি নিচে সাবজেক্ট বলে লিখবেন রেজিগনেশন লেটার আচ্ছা তারপরে আপনি কিভাবে শুরু করবেন না রেসপেক্টেড স্যার বা ম্যাম মাই নেম ইজ বুবাই রয় আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট ইন ইয়োর কোম্পানি ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স আই এম নো লঙ্গার এবল টু ওয়ার্ক ইন ইয়োর কোম্পানি সো আই এম রিজাইনিং ফ্রম মাই পোস্ট প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন লেটার তারপরে আপনি আর লিখবেন আই হ্যাভ লার্ন মেনি নিউ থিং থিংস ফর ইয়োর কোম্পানি ইন দিস ফিউ আই এম গ্রেটফুল টু ইউ ফর ওয়ার্কিং ইন এ বিউটিফুল কোম্পানি এনভায়রনমেন্ট এটুকু লেখার পর আপনি কি করবেন না নিচে এখানে ইয়োর ফেথফুলি বলে আপনার নামটা এখানে দিয়ে দেবেন এবং তার নিচে আপনি থ্যাংক ইউ লিখে দিতে পারেন বা নাও দিতে পারেন আচ্ছা এটা আমি যদি একবার বাংলায় আপনাদের বলে দিই তাহলে এটা হবে যে আপনি আপনার নামটা দেবেন এবং আপনি কি পোস্টে কতদিন কাজ করছেন সেটা আপনি লিখে দেবেন এবং আপনি যে কাজ করতে পাচ্ছেন না তাই জন্যে আপনি রিজাইন করছেন সেই পত্রটি যেন কোম্পানি গ্রহণ করে সেটা এখানে লিখবেন এবং নিচে লিখবেন যে আমি এই কোম্পানি থেকে অনেক কিছুই শিখেছি এবং এই কোম্পানিতে কাজ করতে পেরে আমি খুবই সৌভাগ্যবান এবং এই কোম্পানির পরিবেশ খুবই ভালো এগুলো ছাড়া যদি আপনার মনে হয় অন্য কোনো বিষয় লিখবেন সেটিও আপনি লিখতে পারেন এটা একটা আমি উদাহরণ হিসেবে এবং গ্রহণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন যাদের প্রয়োজন তারাও এটি দেখতে পারবে তো ভালো থাকবেন ধন্যবাদ